কিন্তু বিএনপির কথা বলি, যদি আমি বিএনপি করি না, আমি বিএনপিকে কোনো ডিফেন্ড করছি না, কিন্তু বিএনপি এইবারের যাত্রায় তো তারা কোনো অঙ্গি সন্ত্রাস কিংবা এমন কিছু করে নাই যে তাদের জন্য আপনাদেরকে কঠোর ভাবে ই করতে হবে। আজকে যদি 10 তারিখের ঘটনা, 10ই ডিসেম্বরের ঘটনা আর 11ই ডিসেম্বরের ঘটনা যদি এমন কিছু ঘটে, আর একটা 220 আসবে কিনা আমি তো সন্দেহ করতেছি। আল্লাহর বাস্তে এটা জনগণ চায় না, জনগণ চায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আজকে এই দুই দলের দ্বিদলীয় রাজনীতির বৈরী আচরণের কারণে জনগণ আজকে কি বলবো আমি, যে আজকে তারা জিম্মি, খালেদা জিয়া হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা, শেখ হাসিনা হোক, আল্লাহ এদেরকে সফাই করুক, কিন্তু এই যে ভোটটা এদেরকে দিতে দিচ্ছে না, এই দায় দায়িত্বটা কে নেবে? আমি মনে করি শুধু তাদের উপর আসবে না, এখানে জোনাস সাকি থেকে আরম্ভ করে আমাদের মতো যারা ছোটখাটো রাজনৈতিক কর্মী আছি কিংবা নেতা আছি, তাদেরকে ইতিহাসের কাঠ করা জব দিয়ে তার মাধ্যমে জব দিতে হবে। আর প্রত্যেকটা জিনিসেরই তো রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে, এটা তো রাজনীতি হচ্ছে কৌশলের খেলা, সময় পরিস্থিতি এবং ভিত্তি করে ইস্যু তৈরি হয়, ইস্যুর উপর রাজনৈতিক আলোচনা হয়, ঘটনার পিঠে আরেক ঘটনা থাকে, এগুলি আমরা সবই জানি। আমি জোনাস সাকি সাহেবের কথা ধারাবাহিকতায় আমি বলবো যে তার মোটা তাকের কথা একটি কথাই যেটা বলেছে, যেটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত, সেটা হলো যে বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থা যেটা আছে এটাকে চিরস্থায়ী বন্দোবস্ত মতো যে অবস্থাটা হয়ে আছে, এর থেকে একটা গণতান্ত্রিক উত্তরণ দরকার, এবং সেই গণতান্ত্রিক উত্তরণের জন্য আমি মনে করি একটা জাতীয় সমঝোতা প্রয়োজন ঐক্যমতের ভিত্তিতে। স্বাধীনতার 50টি বছর পরও আমরা গণতন্ত্র নিয়ে, নির্বাচন নিয়ে কিংবা আমাদের এখনো পর্যন্ত অনেক ইস্যু নিয়ে আমরা জাতীয় কোনো ঐক্যমত তৈরি করতে পারি নাই। তাই আমি মনে করি রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে গণতান্ত্রিক যে মূল্যবোধ কিংবা গণতান্ত্রিক চিন্তা চেতনার আলোকে আমাদের সেই যে রাজনৈতিক সমাধানের কথা জোনায়েদ সাকি বলেছেন, এটা আমাদের অপরিহার্য। আমি মনে করি এটা দায় আমি তার সাথে সম্পূর্ণ সহমত, এটা কিন্তু বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে নিতে হবে, যেহেতু তারা বিগত 15টি বছর ধরে ক্ষমতায় আছে, তাদেরকেই যারা ক্ষমতায় থাকে তাদের দায় দায়িত্ব বেশি। আমরা পরাধীন দেশে বাস করছি না, আমরা স্বাধীন দেশে বাস করছি, এবং আজকে এটা তো ঠিক যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ আমরা এটাকে অস্বীকার করতে চাই না, এবং বঙ্গবন্ধু যে রাজনীতিটা করতেন আওয়ামী লীগ সেই রাজনীতিটা এখন করে কিনা আমি ব্যক্তিগতভাবে সন্দেহ। সুতরাং আজকে আওয়ামী লীগে অনেকে বলে, অনেকের ভাষায় বলতে চায়, হাইব্রিড কিংবা তোষামতকারী কিংবা অতি উৎসাহীদের যে সমাগম হওয়ার কারণে আওয়ামী লীগ যে পথে এগুচ্ছে সেটা আমার মনে হয় না যে ভবিষ্যতের জন্য এটা ভালো। আমি নেওয়াজ নবী ভাইয়ের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি যে সেটা হলো যে তিনি বলেছেন যে 11ই নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী, ভালো কথা, অবশ্যই 11ই নভেম্বর তারা তাদের অনুষ্ঠান করবে, এবং 10ই ডিসেম্বর খালেদা জিয়া কথা বলতে চলবে, উনি কথাটি বলেছেন। এই জায়গাটাই বলতে চাই, শুনেন মাঠে ময়দানের কথা তো অনেক হয়, বাগযুদ্ধ হয়, হবেও, আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথা বলছেন, আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছেন, ডেইলি আমরা দেখছি, এটা হতেই পারে, তবে এমন কোনো মানে বক্তব্য হওয়া উচিত নয় যেটা হাস্যস্কর হতে পারে কিংবা জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে। আজকে সেই কালচারটা, একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিটাকে আমরা এখনো তৈরি করতে পারি না। আমরা এখানে জোনাস সাকি একটা প্রগতিশীল রাজনীতি করেন, কিংবা আমরা, আমি জাতীয় পার্টির সময় আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি আওয়ামী লীগ বিএনপি কোনোটাই করার সুযোগ পাইনি, যদিও এইবার আওয়ামী লীগের সাথে মহাজোটের অংশ হিসাবে আমি নির্বাচন করতে পেরেছিলাম, যাক নির্বাচন করার সুযোগ হয়নি। নির্বাচনের দিন এসে আওয়ামী লীগের নেতারা আমার গ্রামের লোকেরা এসে বললো যে আমারে কেউ চাচা বলে, কেউ ভাই বলে, ভাই আমার ভোটটা তো আমি দিতে পারলাম না। আওয়ামী লীগের ভোটার এইবার আমার কাছে এসে বলছে, আমি বলছি আমি কি করতে পারি, কয়ে আপনি তো আমাদের লোক, আমি হ্যাঁ আপনাদের লোক, আমি তো প্রায় ইলেকশন করি না, এখন আপনি ভোটটা দিতে পারেন না কেন, এটা তারই করতে হবে। এই বেসিসটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী লীগের লোকেরাই কিন্তু তাদের নিজের ভোটটা দিতে পারে। আচ্ছা, তারপর 1400 1800 এইবার যে নতুন ভোটাররা হলো, 1400 নতুন ভোটার ছিল তারা ভোট দিতে পারেনি 153টা সিটে, 2018 যারা নতুন ভোটার হয়েছে তারাও ভোট দিতে পারে নাই, এইবার যারা ভোটার হয়েছে তারা যদি আগামীতে ভোট না দিতে পারে তাহলে কিন্তু
আমি এটা শঙ্কার জায়গাটা দেখছি। আপনি এই জায়গাটায় যারা বোদ্ধা আছেন তাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একদিন আমি 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 কায় মনোবাক্যে দোয়া করি, এবং খালেদা জিয়া হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা শেখ হাসিনা হোক, আল্লাহ এদেরকে সফাই করুক, কিন্তু এই যে ভোটটা এদেরকে দিতে দিচ্ছে না, এই দায় দায়িত্বটা কে নেবে? আমি মনে করি শুধু তাদের উপর আসবে না, এখানে জোনাস সাকি থেকে আরম্ভ করে আমাদের মতো যারা ছোটখাটো রাজনৈতিক কর্মী আছি কিংবা নেতা আছি তাদেরকে ইতিহাসের কাঠ করা জবাব দিতে মাধ্যমে জবাব দিতে হবে। আমি নবীনাজ ভাই নিশ্চয়ই এটা বলবেন যে আজকে সেই জায়গাটা, সেই বোধের জায়গায়, সেই চিন্তা চেতনা মননের জায়গা থেকে আমাদেরকে এর উত্তর খুঁজতে হবে। তাই আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আমি শেষ করছি, আমি আমি যে কথাটি বলতে চাচ্ছি যে সমঝোতার কথা বলেছি, এবং সেই সমঝোতাটা যদি আমাদের আমরা কিন্তু 1/11 আগে এই নবীন আওয়াজ ভাই নিশ্চয় স্বীকার করবেন যে আজকে তারা লগিয়ে বৈঠা দিয়ে কিন্তু অবস্থা তৈরি হয়েছিল যার কারণে কিন্তু 1/11 এসেছে। আজকে যদি 10 তারিখের ঘটনা, 10ই ডিসেম্বরের ঘটনা আর 11ই ডিসেম্বরের ঘটনা যদি এমন কিছু ঘটে আর একটা 220 আসবে কিনা আমি তো সন্দেহ করতেছি। আল্লাহর বাস্তে এটা জনগণ চায় না, জনগণ চায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আজকে এই দুই দলের দ্বি দলীয় রাজনীতির বৈরী আচরণের কারণে জনগণ আজকে কি বলবো আমি যে আজকে তারা জিম্মি, এর থেকে আমাদেরকে রক্ষা করেন না নবীন নজ ভাই। আপনারা তো যুবলীগ করেন, আওয়ামী লীগ করেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের অনেক শক্তি সামর্থ্য আছে। আর একটা হলো কি, বিরোধী দলকে স্পেস দেওয়া উচিত। আর এটাও সত্যি কথা, এই যে জোনাস সাকি সাহেব যেটা বললেন, উনি বিরোধী দলে আন্দোলন সংগ্রামে আছেন, কিংবা বিএনপির কথা বলি, যদিও আমি বিএনপি করি না, আমি বিএনপিকে কোনো ডিফেন্ড করছি না, কিন্তু বিএনপি এইবারের যাত্রায় তো তারা কোনো অঙ্গি সন্ত্রাস কিংবা এমন কিছু করে নাই যে তাদের জন্য আপনাদেরকে কঠোরভাবে ই করতে হবে, তাহলে স্পেসটা দেই না কেন? আজকে যদি তাদেরকে বরিশালের যে বিচ্ছিন্ন করে রাখা হলো, জনস্রোত কি ঠেকানো গিয়েছে? বরঞ্চ বরিশালকে বিচ্ছিন্ন না করে বাস ট্রাক চালু করে তাদেরকে জনসভা করতে দিলে আজকে তারা কিন্তু এই অ্যাডভান্টেজটা পাইতো না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছি। তাহলে আজকে কি দরকার? আসেন, আমরা দেশটা তো আমাদের। আমি এইখানে যে যাই বলো, কবাজুল কাদের একটা কথা কিন্তু আমার ভালো লাগছে যে আমরা কোথায় পালাবো, দরকার হলে জেলে যাবো, ভালো কথা বলছে। সুতরাং এখানে কেউ পালানোর জায়গা নাই, আওয়ামী লীগও থাকবে, বিএনপিও থাকবে, আমরাও থাকবো, জোনায়েদ সাকিরা থাকবে, আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকতে চাই। এবং এই যে জোনায়েদ সাকির ভাষায় যে রাষ্ট্রীয় যে চিরস্থায়ী বন্দোবস্তের জায়গাটা আছে, এর থেকে আসুন আমরা গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে। ধন্যবাদ।